আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল থেকে আমি ব্লগ শুরু করে দিয়েছি। তো এখানে আমি প্রথমে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে ব্যাগ গুছাতে এসেছে আমার মেজো আপু, তো আমি ভাবলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করি যে আমার মেজো আপু কীভাবে ব্যাগ গুছাচ্ছে। ওইও যেহেতু বাড়িতে যাবে সেহেতু ওইও ব্যাগ গুছিয়ে নিচ্ছে। এই যে এখন ব্যাগ গুছিয়ে নিবে, আর ওর ব্যাগ গুছিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ওখানে শুধুমাত্র ওর কাপড় আর আব্বুর কাপড়ই নিবে। আর আব্বুর কাপড় এখনও আসলে ইস্ত্রি করা হয়নি, সেটাও ইস্ত্রি করার জন্য রেখে দিতে হবে। তো এখন আসলে ওর কাপড়ই গুছিয়ে নিচ্ছে, পরে আমি আব্বুর পাঞ্জাবি ইস্ত্রি করে দিব, দেওয়ার পরে আবার আব্বুর কাপড়ও গুছিয়ে নিবে। আর আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু অনেক ঝামেলা করতে হয়। এই যে এখন সবাই কিন্তু ব্যাগ গুছিয়ে নিচ্ছে, গতকাল রাতে আপুও কিন্তু ব্যাগ গুছিয়ে নিয়েছে, তো এখন মেজো আপুও ব্যাগ গুছিয়ে নিচ্ছে। মেজো আপুর ব্যাগ গুছানো হয়ে গেলে আমি ব্যাগ গুছিয়ে নিব। তো এই স্কার্ফটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই স্কার্ফটা কিন্তু অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা আমার মেজো আপুর স্কার্ফ। আর এই যে এখন মরিয়মের ডাইপার নিয়ে নিচ্ছে, মরিয়মের ডাইপার হচ্ছে এখানে কিছু নিবে, আর বাকিগুলো আবার অন্য আরেকটা ব্যাগে নিবে। তো এখন ওর ডাইপারগুলো সব গুছিয়ে নিচ্ছে, আর এগুলো শাড়ি নিচ্ছে কিছু, এগুলো আমার আম্মুর পুরাতন শাড়ি। আমার আম্মুর এসব শাড়িগুলো বাসায় রয়েছে, তো ভাবলাম যে এগুলো শাড়ি নিয়ে যাই, কোনো কাজে লাগবে, তো সেই কারণে আসলে নেওয়া হচ্ছে। আর এখনও ভালোভাবে ব্যাগ গুছিয়ে নিবে, আর ব্যাগ গুছাতে কিন্তু অনেক ঝামেলা লাগে। আর যেহেতু আমরা কালকে সকাল সকালই বের হব, সেহেতু আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বই নিয়ে আসা হয়েছিল, গতকাল আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল যে আসলে আমরা বই কিনতে গিয়েছিলাম। তো এই যে এখন এগুলো বইও গুছিয়ে নিতে হবে। তো আমিও এখন ব্যাগ গুছিয়ে নিব, এখানে সব কিছু বের করে নিয়েছি, আরও কিছু কাপড় আছে সেগুলোও বের করে নিব। আবার আপনার আপুর কিছু কাপড়ও ইস্ত্রি করতে হবে, সেগুলো ইস্ত্রি করে আবার গুছিয়ে নিব। তো এখানে এখন আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি, আর প্রথমে আপনার কাপড়ই গুছিয়ে নিতে হবে, ও ছোট মানুষ। আর এই ঝুড়িটাই আমি ব্যবহার করছি ওর কাপড় নেওয়ার জন্য, আর ওর ছোট ছোট কাপড় এখানে কিন্তু ভালোভাবেই ধরে যাবে, তো এই কারণে আমি গুছিয়ে নিচ্ছি। তো এখন ওর কাপড়গুলো গুছিয়ে নেব, প্রথমে ওর কাপড় প্যান্ট এগুলো নিতে হবে, সে কারণে আসলে এগুলো সব বের করে নিচ্ছি, আর সকাল সকালই গুছিয়ে নিব ভাবছি। আজকে বিকালে একটু বাজারে যেতে হবে, বাজারে কিছু কাজ আছে, সে কারণে আসলে সকালে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। ব্যাগ আসলে সকাল থেকে গুছাতে শুরু করলাম, আল্লাহ জানে কখন ব্যাগ গুছানো শেষ হবে, কারণ অনেক কিছুই কিন্তু নিতে হবে, একটার পর একটা জিনিস নিতেই হবে, আর কয়টা যে ব্যাগ হবে। আর এই যে এদিকে কিন্তু আফরা মরিও মুড়ি খাচ্ছিল, আর এইদিকে একটা পাউডার কেস নিয়ে আপনারা কিন্তু পাউডার দেওয়া শুরু করে দিয়েছে। আসলে এই পাউডার কেসটা আমার বিয়ের, তো এটা হচ্ছে আসলে আমি ব্যবহার করি না, রেখে দিয়েছি। তো ওটাই ও আবার আলমারি থেকে বের করেছে, বের করার পরে এখন নিজে নিজে ওটা নিয়ে খেলছে। তো এই অবস্থায় এখন সব কিছু গুছিয়ে নি ঠিকঠাক, ঠিকঠাক না গুছালে আসলে পরে যে আর পাবো না। আর এবার যেহেতু অনেক দিন থাকবো বলে ভাবছি, দেখা যাক কতদিন থাকতে পারি। তো পরীক্ষা টরীক্ষা আবার ভাইবা সব কিছু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, শ্বশুর বাড়িতে যেতে পারিনি। তো এখন আসলে চেষ্টা করছি যে এবার যে একটু বেশি দিন থাকবো। এই যে ব্যাগ গুছাতে গুছাতে আফরা কিন্তু চলে এসেছে, আমার ব্যাগের উপর বসে গিয়েছে। এই অবস্থা প্রত্যেকবার যাওয়ার সময় কিন্তু আফরা এই কাজই করে, ব্যাগ গুছাতে আসি আর ও কিন্তু ব্যাগ একবারে লন্ডভন্ড করে ফেলে। আর এই যে এখন আমার ব্যাগ গুছানো একদম গিয়েছে, আফরা কিন্তু এগুলো সব একবারে শুরু করে দিয়েছে ঘাটাঘাটি। তো এখন ওকে নামাতে হবে, নামানোর পরে আবার গুছিয়ে নিতে হবে। ওকে নিয়ে এরকমই হয়, কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে এরকম ঝামেলা হবে, তো আমারও কিন্তু সেই অবস্থা। তো আমি ভাবছিলাম যে আফরার সাথেও আপনাদের একটু কথা বলিয়ে দিই। আম্মু তুমি কী দিচ্ছ? বাজার? উরি বাবা, ওখানে দেয়? আর কোথায় দেয়? ওখানেও দেয়? উরি বাবা, একটু মরিয়মকে দিয়ে দেন।
এই যে মরিয়ম চলে এসেছে এবার। ওডি বাবা, আর ব্যাগ গোছাতে হবে না, কারণ ব্যাগ গুছিয়ে গেছে, এখন শুধুমাত্র চেনটা লাগিয়ে দিলেই চলে যাওয়া যাবে। আর এই তো এখন আমি মোটামুটি ব্যাগ গুছিয়ে নিয়েছি, এখানে বইও নিয়েছি, যেহেতু সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন করা আছে জবের জন্য, ওগুলোর পরীক্ষা দিতে হবে, সে কারণে আসলে পড়াশোনাও একটু করতে হবে, আর এ কারণে আসলে বইগুলো নেওয়া। তো এখন এই যে ব্যাগ গুছিয়ে নেওয়া প্রায় শেষ, এরপরে আমি যাব কাপড় ইস্ত্রি করতে। তো এই যে আমি চলে এসেছি এবার কাপড় ইস্ত্রি করতে। প্রথমে ভাবছি যে আপনার আব্বুর কাপড়গুলো ইস্ত্রি করে নিই, তারপরে আব্বুর পাঞ্জাবিগুলো ইস্ত্রি করব। তো আসলে অনেক দিন থেকে ভাবছিলাম ইস্ত্রি করব করব, কিন্তু আসলে করা হয়নি। তো এখন এই শেষ দিনে এসে আমার অনেক কাজ পড়ে গিয়েছে, কারণ এখন ওর প্যান্ট শার্ট সবগুলো ইস্ত্রি করতে হবে, আব্বুর পায়জামা পাঞ্জাবি আবার ইস্ত্রি করতে হবে। তো আজকে অবস্থা কিন্তু শেষ, আবার সকাল সকাল অনেক বাসেও যেতে হবে। তো বাসে চড়ে যেহেতু যাব, আমরা বিআরটিসি বাসে যাই, সেটা টিকিটও কিন্তু কেটে নিয়ে আসা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো সব ইস্ত্রি করে নিই, আর ইস্ত্রি করতে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, আমি কিন্তু ভালো পারিও না, তাও কিন্তু করতে হবে, কিছু করার নেই। এখন করোনার সময় বাইরে দেওয়া যাবে না, আর নিজের কাপড় কিন্তু নিজেরাই ইস্ত্রি করা অনেক ভালো। আর এই যে সকালে আপনাদেরকে বলেছিলাম যে বাজারে যেতে হবে, কিন্তু এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, কিছু করার নেই, বাজারে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সে কারণে আসলে এরকম বৃষ্টির মধ্যে বের হচ্ছে। আর এই যে গলিতে একদম অবস্থা খারাপ, এদিকে পানিও জমে গিয়েছে। তো সকাল সকাল কিন্তু আপনার আব্বু টিকিট করতে গিয়েছিল, তখনও বলেছিল একদম কিন্তু পানি আছে, তো এখন পানি কিন্তু নেই। আর এই যে দেখুন সব দিকে কিন্তু ভিজা ভিজা, আজকে ভালোই বৃষ্টি হয়েছে সকাল থেকে। আর আমি আর আপু আজকে বাজারে যাচ্ছি, আমরা আসরের পরে আসলে বের হয়েছি, বের হতে দেরি হয়েছে, যেহেতু আফরা মরিয়মকে বাসায় রেখে যাব, সেহেতু ওদেরকে ঠিকঠাক করেই কিন্তু আসতে হয়েছে। এই যে আমি আর আপু এখন বের হয়েছি বাজার যাওয়ার জন্য, যেহেতু কালকে আমরা বাড়িতে যাব, সেহেতু এখন একটু বাজারে যেতে হবে, আসলে আমাদের কিছু কাজ আছে, আর আপুর চশমা ভেঙে গেছে, সে কারণে কিন্তু আসলে বাজারে যাচ্ছে আপুর চশমা কেনার জন্য। তো চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর আপুর চশমা ছাড়া একদমই চলতে পারে না, সে কারণেই কিন্তু আসলে চশমা কিনতে যাচ্ছি। তো এখন দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, আর বর্ষার দিন বলে মনে হয় রিক্সা একটু কম পাওয়া যাচ্ছে। এই যে আমরা অটোতে উঠেছি যাওয়ার জন্য বাজারে, এখন অটোতে চড়েছি, তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসুন রাজশাহী আর ডিপার্টমেন্ট। আর এই যে প্রথমে চলে এসেছি আপুর চশমা কিনতে, কারণ চশমা যেহেতু বানাতে হবে, সেহেতু কিন্তু আগে এখানে দেওয়াই ভালো। আর এই দোকানটা আমাদের অনেক পরিচিত, আমাদের নিজেদের গ্রামের বাড়িতেই ওনাদের বাড়ি, সে কারণে আসলে আমাদের বাসার যত চশমা আমরা এখান থেকেই কিনি, আর ওনারা যেহেতু আমাদের পরিচিত, সেহেতু অবশ্যই কিন্তু আমাদের ভালো কিছুই দিবে। তো আপুর চশমা কিন্তু বানাতে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাব আরডি মার্কেটে, আরডি মার্কেটে আমাদের কিছু কাজ আছে, আমি ভাবছি যে হিজাব কিনবো, সে কারণে আসলে আমি এসেছি। আর এখন যাচ্ছি সাহেব বাজার কাপড়পট্টি, ওখানে যে হিজাব কিনবো। আরডি মার্কেটের থেকে আমার কাছে মনে হয় যে সাহেব বাজার কাপড়পট্টিতে মনে হয় হিজাব ভালো পাওয়া যাবে, আর ওখানে দামেও একটু কম পাওয়া যায়। এই যে চলে এসেছি একটা দোকানে, এই দোকানটা নতুন দিয়েছে, তো এখানকার যে ভাইয়াটা ছিল সে আমাদের সাথে বেশ ভালোই ব্যবহার করছিল। আর এই যে হিজাবটা এখন দেখতে পাচ্ছেন, এই হিজাবটা আসলে আমি পছন্দ করেছি, ভাবছি এটাই নিব। তো এখন দামাদামি করছিলাম, আসলে হিজাবটার দাম কিন্তু ভালোই চেয়েছিল, প্রথমে বলেছিল যে 550 টাকা নিবে, তো আমি দামাদামি করে শেষ পর্যন্ত 380 টাকা দিয়ে কিনেছি। তো হিজাবটা অনেক বড়, আর আমার কাছে মনে হয় যে হিজাব বড় হয় ভালো, আর আমি বড় হিজাবই পরি, তো সেজন্য আসলে এই হিজাবটা নিয়ে নিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আসলে মার্কেট দেখতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমি হিজাব নিতে নিতে আপু আবার বলছিল যে আপু ওনার কিনবে, তো এই যে এই দুটা ওনার কিন্তু পছন্দ করা হয়েছে, তো আপু এখন ওনার নিয়ে নিচ্ছে। আর ওনাগুলো কিন্তু অনেক বড়, বলছিল
যে রং একদম গ্যারান্টি রং কিছু হবে না বা এখানে যে প্রিন্ট করা আছে সেটাও কিছু হবে না। আর আমাদেরকে কার্ডও দিয়েছে, দিয়ে বলেছে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপু চলে আসবেন। এই যে ওন্না কিনা শেষ, তো এখন চলে এসেছি বাইরে ফুটপাতে একটি দোকানে। আপু একটা কিছু খুঁজছিল কিন্তু আমি বুঝছিলাম না যে আপু আসলে কী খুঁজছিল। আপু বলছে এখানে নেই, পাচ্ছি না, তো আমি বললাম যে চলো আড্ডির ভিতরে যাই, ওখানে অনেক দোকান আছে, ওখান থেকে পাওয়া যাবে। তো আসলে একটা পাতিল কিনতে হবে, সে কারণে আসলে আড্ডি মার্কেটে ঢুকে গেলাম। এখানে আমাদের একটা পরিচিত দোকান, সেখান থেকে আসলে পাতিল নিব। এই যে এখানে কিন্তু অনেক ধরনের পাতিল আছে। তো একটা পাতিল আমাদের নষ্ট হয়ে গেছে, সেই পাতিলটা এখানে পুরাতন হিসাবে বিক্রি করে দিব, দিয়ে আর একটা নতুন পাতিল কিনে নিব। তো এখন চলে এসেছি দোকানে। আর এই যে দোকানটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দোকানটা কিন্তু আরও ছোট ছিল। ওনার আসলে শ্বশুর আগে এই দোকানে বসতেন, এখন ওনার উনি বসেন, আবার ওনার ছেলেও এই দোকানে বসেন। তো ওনাদের সাথে আমাদের অনেকদিন আগে থেকেই পরিচয়, রাজশাহীতে প্রথম আসা থেকে ওনাদের সাথে আমাদের পরিচয়। তো এখানে এসেছি, আর এখানের কালো ডিনার সেটটা আমার কাছে খুব ভালো লাগছিলো। আর এপাশে অনেকগুলো ফুলের দোকান ছিল, আমার কাছে এসব ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর কিনতেও চায়। বাসায় ছোটো বাচ্চা আসলে এগুলো রাখে না, আর এখন ভালো মতো গুছিয়েও রাখতে পারি না বাড়ি, সে কারণে আসলে কিনা হয় না। তো এখন যে কাজে এসেছি সে কাজটাই করে নিই। তো আপনাদের সাথে বাসায় যে শেয়ার করব আসলে কী কী কিনেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখানে সব কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমি আর আপু চলে এসেছি আর এক সাইডে। আর এখানে হচ্ছে আর একটা আঙ্কেলের দোকান আছে, ওই আঙ্কেলটা বেশ ভালো, আমাদের সাথে ভালো পরিচয়। আসলে আমরা বলতে গেলে যেসব দোকান থেকে কিনি, আমাদের পরিচিত দোকানগুলো থেকেই আসলে কিনি। অনেক দোকান ঘোরাঘুরি করে কিনতে আসলে ভালো লাগে না, আর অত সময় পায় না যে এত ঘোরাঘুরি করে মার্কেটে ঘুরে তারপরে কোনো কিছু কিনবো। তো যেই দোকান থেকে আমরা সবসময় কিনি সেই দোকানেই আসলে যাই কিনতে। তো এখন চলে যাচ্ছি, আর যাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে বাজারের কী অবস্থা। অনেকদিন পর কিন্তু মার্কেট খুলে দিয়েছে, তো বাজারে কিন্তু ভালোই ভিড় ছিল। আর আপুর চশমা তৈরি করতে দিয়ে এসেছে, ওখানেও অনেক ভিড় ছিল, অনেকে চশমা তৈরি করতে দিয়ে গিয়েছে। তো এই যে মার্কেট করা শেষ, তো এখন আমরা চলে যাচ্ছি। মার্কেট করতে করতে ভিতরে ছিলাম, বুঝতেই পারিনি, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই সময় আসলে মাগরিবের আজান দিচ্ছিল, তো আমরা এখন উঠে পড়ছি রিক্সায়। আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে, সেই আসরের নামাজের পরে এসেছিলাম, এখন মাগরিবের আজান দিচ্ছে। তো এখন তাড়াতাড়ি বাসায় চলে যাব, আর বৃষ্টি যদি আসে তাহলে আমি আর আপু দুজনে ভিজে যাব। জুতোও বা ছাতা নিয়ে এসেছি, কিন্তু আসলে বৃষ্টিতে ভিজলে আমাদের মাথা ব্যথা জ্বর আসতে পারে, সে কারণে কিন্তু আসলে চাচ্ছি না। এই কারণে তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, এ কারণে রিক্সায় উঠে গেলাম। আর রাত্রেবেলা শহর দেখতে কিন্তু সবার অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। যখন আমি ছোট ছিলাম, যখন রাজশাহীতে আসতাম, তখন আমার আম্মুকে আমি বলতাম যে আসলে তখন আম্মু ডাক্তার দেখাতে আসতেন রাজশাহীতে, তো রাত্রেবেলা অনেক রাত হয়ে যেত, তো আমার খুব ভালো লাগতো বাইরের লাইট দেখতে। এখন রাজশাহী কিন্তু অনেক বদলে গিয়েছে, সে অনেক বছর আগের কথা, প্রায় 20 বছর আগের কথা, যখন আমি অনেক ছোট ছিলাম। তো এখন আসলে ওরকম আর মনে হয় না, কারণ এখন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। প্রায় 15 বছর ধরে কিন্তু আমরা সবাই রাজশাহীতে আছি। আগে শুধু আমার বড় আপুই থাকতো এখানে, ও হোস্টেলে থাকতো, তারপরে মেসে থাকতো। তো এখন আমরা সবাই এখানে থাকি, আমরা বাসা ভাড়া করে এখানে থাকি, অনেক দিন থেকেই কিন্তু এখানে আছি। তো এখন সব কিছু অনেক পরিচিত, দোকান থেকে শুরু করে সব কিছুই অনেক পরিচিত হয়ে গিয়েছে। আসলে মানুষ কিন্তু থাকতে থাকতেই পরিচিত হয়ে যায়। আর এখন শুধু আমি আর আপু ভাবছি যেন বৃষ্টি না আসে, আর আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, সে কারণে আসলে চাচ্ছি তাড়াতাড়ি বাসায় চলে যায়। আর মার্কেট কিন্তু এখন ভালোই, 9টা 10টা পর্যন্ত নাকি খোলা থাকে, আমি জিজ্ঞেস করছিলাম। আর আমরা আরও সকাল সকাল মানে আসতে চেয়েছিলাম বিকালে দুপুরের পরে, কিন্তু আসলে আসতে পারিনি। আফরা মোড়েও ঘুমিয়ে যাওয়ার পরে আসলে এসেছি, ওদের ঘুমিয়ে না রেখে আসলে কিন্তু হয় না। তো বাসায় যেয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে বাসায় চলে এসেছি, এখন আপনাদের সাথে শেয়ার করছি আসলে কী কী বাজার করা হয়েছে। এই পাতিলগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিলো, তাই এরকম পাতিল নিয়েছি। আর আমি একটা পাতিল কেনার পরে আমার বড় আপু বলছিলো যে আমিও একটা পাতিল এরকম নেব, তো আপু পাতিল নিয়েছে আর সাথে চামচ নিয়েছে। আসলে আমাদের গ্রামের বাড়িতে ওখানে তেমন কিছু নেই,
তো সে কারণে আসলে আপু যেহেতু ওখানে জব করে আপুর কিন্তু ওখানে অনেক কিছুই লাগে আর এগুলো আপু কিনেছে টুকটাক কিছু কেনাকাটা আসলে আর বাড়িতে যাওয়ার সময় এরকম কিছু না কিছু টুকটাক কিন্তু কিনতে বাজারে যেতেই হয় তো এসব কিন্তু আপু কিনেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আপুর চশমা আর সাথে এই যে আমার হিজাব কিনা হয়েছে আর আপুর ওড়না কিনেছে আর এখানে হচ্ছে আফরা মরিয়মের ফিডারের নিপিল কিনেছি আর এখানে আফরা মরিয়মের জন্য মাস্ক কিনেছি আর একটা হ্যান্ড স্যানিটাইজারের বোতল কিনেছি তো এখানে এসবে আসলে কিনে এখন যেহেতু বাইরে যাবো সেহেতু একটু প্রিপারেশান কিন্তু নিতে হয় এই যে আমার হিজাব আর আপুর ওড়না আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম তাই আর ভালো করে আসলে দেখানোর দরকার নেই আর আফরা মরিয়মের জন্য দুইটা গাড়ি কিনে নিয়ে আসা হয়েছে তো ওরা গাড়ি নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড ওরা প্রায় কিন্তু গাড়ি কিনতে চায় কিন্তু যেহেতু মার্কেট খোলা ছিল না ওদেরকে আসলে এসব কিনে দেওয়া যায়নি তো ওদের জন্য আসলে গাড়ি দুটা কিনে নিয়ে আসা হয়েছে আর ওরা অনেক খুশি আর আলহামদুলিল্লাহ ওরা কোনো কিছু পেয়ে যদি খুশি হয় তাহলে অনেক ভালো লাগে তো ওদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তো বাজার থেকে আসতে আসতে কিন্তু অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তো এখন ভাবছি যে নাস্তা করে নিব তো আজকে নাস্তা করে নিচ্ছে এই যে জর্দা পোলাও এই জর্দা পোলাওটা আমরা কালকে বানিয়েছিলাম তো আজকে আসলে এটা খাচ্ছি ফ্রিজে রাখা ছিল তো এখন এই যে আমি খেতে বসেছি আফরা চলে এসেছে খাওয়ার জন্য তো এখন এটাই আসলে খাবো আর কফি খাবো সাথে মাথা প্রচণ্ড ব্যথা করছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবলভাবে বাড়িতে পৌঁছাতে পারি সেই জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।